এই যেমন পুকুরে মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তেমনি তৃণমূল চুরি ছাড়া বাঁচে না। স্বাভাবিকভাবে জল যদি চলে যায় মাছ মারা যাবে, চুরি যদি বন্ধ হয়ে যায় তৃণমূল দলটা লাটে উঠে যাবে। স্বাভাবিকভাবে এখন রাজুবাবুদের গায়ে লাগবে। আচ্ছা তুমি বলো তো এই দুর্নীতি চুরি এত বাড়ছে কেন? প্রথম দিন থেকে তুমি খেয়াল করো, সারদায় মূল অভিযুক্ত কুণাল ঘোষ বললেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চোর কুণাল আজকে তৃণমূলের প্রধান মুখপত্র। তাহলে যে রাজনৈতিক দল চোরেদের প্রমোশন দেয়, যে রাজনৈতিক দল বোমবাঁধা শওকতকে সিকিউরিটি দেয়, যে রাজনৈতিক দল টিকিট বিক্রিতে অভিযুক্ত ব্লক সভাপতিত্বে বহাল রাখে, যে রাজনৈতিক দল পঞ্চায়েতে দলীয় টিকিট আর যুবক তৃণমূলের পদের মূল্য চাকরি বিক্রির টাকায় বিক্রি করে, সেই রাজনৈতিক দলে এই রাজ্যে ক্ষমতায় থাকলে এই রাজ্যের মানুষ চুরি দুর্নীতি থেকে রেহাই পাবে, এটা কোনোদিনই সম্ভব নয়। আমি সৈকত গিরি আপনার কাছে একদম এই জায়গাতে আসতে চাই একদম খুব স্পষ্টভাবে। এটা আমার চিন্তার বিষয়, কারণ কি রাজু ঘোষরা যে কোনো সময় রাস্তাঘাটে হঠাৎ করে বাসে পাশে হয়তো কেউ দুজনে আলোচনা করছে, জানিস তো ভেনেজুয়েলাতে চুরি হয়েছে, জানিস তো নিকারাগুয়া হনুলুলুতে দুর্নীতি হয়েছে, তখনও রিয়্যাক্ট করে উঠছে, জানো তেলে বেগুনে জ্বলে উঠছে। তার একটা নির্দিষ্ট কারণ আছে এবং রাজুদা খুব সুন্দরভাবে বললেন যে তোমরা শূন্য পাওয়া একটা দল, তোমাদের আর কোনো অবলম্বন নেই, তোমাদের শুধু ব্যক্তি আক্রমণ করাটা অবলম্বন সমস্ত জায়গাতে। সত্যি তো বললেন তো বড়বাজারে কুকুর মারা গেলেও তোমরা বলবে চোর 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 চোর, সত্যি কি এরকম একটা জায়গায় চলে যাচ্ছে? দেখুন, এক নম্বর বিষয় হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে এ রাজ্যে দুর্নীতিটা এস্টাবলিশ করেছে তৃণমূল কংগ্রেস সরকারি প্রশ্রয়। দু নম্বর হচ্ছে বাঁকুড়ার ওন্দাতে আপনার একটা ছবি মনে আছে, যিনি ছদ্মবেশে অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তিনি নিজে ধর্নায় বসেছিলেন যে চাকরির নামে টাকা তুলেছে তৃণমূলের ব্লক সভাপতি, টাকা ফেরত দিতে হবে। তিন নম্বর আপনার হুমায়ুনবাবুর যে বক্তব্য মুর্শিদাবাদ জেলা থেকে উঠে এসছে, সেই বক্তব্য দিনের আলোর মতন পরিষ্কার হয়েছে। আমি এ কথা বলছি না। আচ্ছা আপনি বলুন তো, রাজীব বন্দ্যোপাধ্যায় বনসহায়কে চাকরি বিক্রি করেছেন, এই অভিযোগ কে করেছিলেন? করেছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। চুরির অভিযোগ দুর্নীতির অভিযোগ শুধু বিরোধীরা করছে? একদমই নয়। আচ্ছা আপনি বলুন তো, কোর্ট মনিটরিং তদন্ত চলছে, আমরা তো নিশ্চিতভাবে আনন্দিত হতাম যদি সারদা থেকে শুরু করে আজ অবধি সব চোরদের বিরুদ্ধে সাজা হতো, কিন্তু এই রাজ্যে আমরা কী দেখতে পাচ্ছি? ফ্ল্যাট চুরির অভিযোগে অভিযুক্ত তৃণমূলের সাংসদ, তিনি লোকসভায় প্রতি মাসে 2 লক্ষ টাকা করে বেতন পান, পার্লামেন্টে যান না, একটা নীতি নির্ধারণ যে বডি যেখানে এনআরসি, যেখানে ন্যাশনাল এডুকেশন পলিসির উপর আলোচনা হওয়ার কথা, তৃণমূল তো বিজেপি বিরোধিতার লড়াই লড়ে, তাহলে কেন পার্লামেন্টের ভেতর নুসরতের হাজিরা শূন্যের দিকে? কেন এখানে তো রয়েছেন বিকাশ দা, আমাদের একদম ঠিক, আমরা লোকসভায় শূন্য এ রাজ্য থেকে, কিন্তু রাজ্যসভায় তো আমাদের একজন সাংসদ রয়েছেন। আমি বলছি বিকাশবাবুর অ্যাটেন্ডেন্স দেখুন, আমাদের শূন্য পাওয়া দলে বিকাশরঞ্জন ভট্টাচার্য দুর্নীতির বিরুদ্ধে সিদ্ধারা টানটান রেখে গোটা রাজ্যের যৌবন, মানে কম বয়সীদের স্বপ্নের যৌবনের চাকরি এরা বিক্রি করেছে, আবার প্রবীণের সঞ্চয়টাকেও বিক্রি করেছে। এই দুই অংশের মানুষ কিন্তু এই বিকাশবাবুদের দিকে তাকিয়ে থাকে, কেউ নুসরত মিমিদের দিকে তাকিয়ে থাকে না। প্রশ্ন হচ্ছে এদের গায়ে লাগছে কেন? এই যেমন পুকুরে মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তেমনি তৃণমূল চুরি ছাড়া বাঁচে না। স্বাভাবিকভাবে জল যদি চলে যায় মাছ মারা যাবে, চুরি যদি বন্ধ হয়ে যায় তৃণমূল দলটা লাটে উঠে যাবে। স্বাভাবিকভাবে এখন রাজুবাবুদের গায়ে লাগবে। আচ্ছা তুমি বলো তো এই দুর্নীতি চুরি এত বাড়ছে কেন? প্রথম দিন থেকে তুমি খেয়াল করো, সারদায় মূল অভিযুক্ত কুণাল ঘোষ বললেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চোর কুণাল আজকে তৃণমূলের প্রধান মুখপত্র। তাহলে যে রাজনৈতিক দল চোরেদের প্রমোশন দেয়, যে রাজনৈতিক দল বোমবাঁধা শওকতকে সিকিউরিটি দেয়, যে রাজনৈতিক দল টিকিট বিক্রিতে অভিযুক্ত ব্লক সভাপতিত্বে বহাল রাখে, যে রাজনৈতিক দল পঞ্চায়েতে দলীয় টিকিট আর যুবক তৃণমূলের পদের মূল্য চাকরি বিক্রির টাকায় বিক্রি করে, সেই রাজনৈতিক দলে এই রাজ্যে ক্ষমতায় থাকলে এই রাজ্যের মানুষ চুরি দুর্নীতি থেকে রেহাই পাবে, এটা কোনোদিনই সম্ভব নয়। তৃণমূল দলটাকে এই পশ্চিমবাংলার মাটি থেকে না সরাতে পারলে পশ্চিমবাংলার এই করাপশান সরকার, আমি বারবার কোটাঙ্কর ব্যবহার করছি, সরকারি মদতে সরকারি প্রশ্রয়ে লালিত পালিত হয়েছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তৃণমূল কংগ্রেস যতদিন এই রাজ্যে থাকবে ততদিন আগা পাঁচতলা পঞ্চায়েতের নিচুতলা থেকে তৃণমূলের সাংসদ, টিকটক স্টার সাংসদ, প্রত্যেকে হয় ফ্ল্যাট চুরি করবে, নাহলে টোটো চুরি করবে, নাহলে রাস্তার ধারে ইট বালি সিমেন্টের ব্যবসা চুরি করবে, টাকা মারবে, মানে জনগণের টাকা চুরি করবে, মানে সমর্থক হয়ে যাচ্ছে। আমি